আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে ডিলিট করা ফটো, ভিডিও এবং ফাইল আবার পুনরায় উদ্ধার করবেন, রিকভারি করবেন। তো বন্ধুরা, এই রিকভারি করতে হলে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনি এই রিকভারিটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারবেন। তো আপনাকে যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি হলো ডিক্স ডিগার নামে একটি অ্যাপ্লিকেশন। সেটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সার্চ বক্সে লিখবেন ডিক্স ডিগার, লিখে সার্চ করলেই এই যে দেখতেছেন একটি অ্যাপ্লিকেশন ওপেন হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেন করব। বন্ধুরা, আপনি চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে রাখব। তো বন্ধুরা, দেখতেছেন এই যে এখানে স্টার্ট বেসিক ফটো স্ক্যান নামে একটা অপশন। তো আপনি এই অপশনটির মাধ্যমেই আপনি আপনার ডিলিট করা ফটো ভিডিওস আবার পুনরায় রিকভারি করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আমি আমার গ্যালারি থেকে একটি ফটো ডিলিট করে আবার সেটাকে পুনরায় রিকভারি করে দেখাবো। তো প্রথমে আমি গ্যালারিতে যাব। তো বন্ধুরা, গ্যালারি থেকে আমি এই ফটোটি আমি ডিলিট করে আপনাদের দেখাবো আবার পুনরায় রিকভারি করে। তো আমি ফটোটিকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে তো আমরা আবার চলে যাব সেই অ্যাপ্লিকেশনটিতে। তো বন্ধুরা, দেখতেছেন এই যে আমার সেই অ্যাপ্লিকেশনটি। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে নেব। তো রিফ্রেশ দেওয়ার পরে আমরা স্টার্ট বেসিক ফটো স্ক্যানে চলে যাব। তো বন্ধুরা, দেখতেছেন এখানে স্ক্যানিং চলতেছে। তো স্ক্যানিং হওয়ার পরে আমরা আবার চলে আসব। সম্পূর্ণ স্ক্যানিং হওয়ার পরে আমরা ফটো সার্চ করতে থাকবো, দেখব কোনখানে সেই ফটোটি পাওয়া যায়। তো বন্ধুরা, আমি ভিডিওটি পজ করে রাখলাম। তো বন্ধুরা, দেখতেছেন আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আমার সেই ফটোটিকে সার্চ করে এখান থেকে খুঁজে খুঁজে বের করবো। তো বন্ধুরা, আমার অনেকগুলো ফটো থাকার কারণে আমার একটু সময় লাগবে খুঁজে খুঁজে ফটোগুলো নিয়ে বের করতে। তো আমি ফটোটার মেইন লোকেশন পেয়ে তারপরে আপনাদের দেখাবো। তো আমি ভিডিওটিকে একটু স্কিপ করে রাখবো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আমার ফটোটি মেইন লোকেশন পেয়ে গেছি। তো বন্ধুরা, আপনি কিছুটা সময় নিয়ে একটু দেখবেন, কারণ আমার গ্যালারিতে অনেক ফটো থাকার কারণে কিছুটা সময় নিছে। তো বন্ধুরা, দেখতেছেন এই যে এই ফটোটি আমি ডিলিট করছিলাম। তো বন্ধুরা, আপনারা এই ফটোটা কীভাবে আপনার গ্যালারিতে আবার পুনরায় নেবেন, তো সেইটাই আমি আপনাদের শেখাবো। তো এটাকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এই যে এখানে নিচে দেখতেছেন রিকভারি নামে একটি অপশন। তো এই রিকভারিতে আমি যাব। রিকভারিতে যাওয়ার পরে এখানে তিনটা অপশন দেখাচ্ছে। তো আমি দ্বিতীয়ত যে অপশনটি আছে সেই অপশনটিতে যাব। এখান থেকে আমি ফটোটা যেই ফাইলে আমি নিতে চাই তো সেই ফাইলটিকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমি ওকেতে প্রেস করব। তো বন্ধুরা, ওকেতে প্রেস করার পরে দেখতেছেন এখানে রিকভারি কমপ্লিট দেখাচ্ছে, নোটিফিকেশন চলে আসছে। তো আমি চলে যাব আবার গ্যালারি। তো সেখানে দেখব আমার রিকভারি কি সাকসেসফুল হয়েছে কি না। তো বন্ধুরা, এটা থেকে বেরিয়ে যাব। তো আবার পুনরায় গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে চলে আসার পরে বন্ধুরা, দেখতেছেন এই যে আমার একটি সেই যে ফটোটা আমি ডিলিট করেছিলাম সেই ফটোটি আবার চলে আসছে। তো বন্ধুরা, হ্যাঁ, এভাবেই আপনি আপনার ফটো পুনরায় রিকভারি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।